দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি 2 কাঠা জায়গার উপরে 2 তলা 2 ইউনিটের একটা বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। চমৎকার একটি কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমি মূল প্ল্যানে এখনই আপনাকে নিয়ে যাব। দর্শকবৃন্দ, এটা হচ্ছে মূল প্ল্যান। আপনি দেখতে পাচ্ছেন যে 42 ফিট চওড়া লম্বা আর 33 ফিট চওড়া, এর মধ্যে লিফ্ট রাখা আছে যেহেতু 6 তলা বাড়ি। এরপরে আমি দেখাবো যে এই বাড়িটা নির্মাণ খরচটা কত, সেটারও একটা হিসাব আমি দেখানোর চেষ্টা করব। দুই পাশে 2টা বারান্দা আছে, মাঝখানে কিচেন আর টয়লেট রাখা হয়েছে। কন্ডিশনটা অনেকটা এরকম হবে, এখানে আপনার গ্যারেজে ঢোকার জায়গা আছে, নিচতলায় অর্ধেক গ্যারেজ থাকবে। তো দর্শক মন্ডলী, আমি মূল প্ল্যানে নিয়ে যাই। তার আগে দেখেন, নিচতলায় হচ্ছে সামনের অংশটা পুরো গ্যারেজ থাকবে, এখানে একটা গেস্ট রুম অথবা ড্রাইভার রুম থাকবে, একটা টয়লেট থাকবে, বাকিটা পুরোটা গ্যারেজ থাকবে, পিছনে একটা ইউনিট থাকবে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করছে। এরপর আমি দেখাবো যে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা, 6 তলা 2 কাঠা জমির উপরে 6 তলা বাড়ি 2 ইউনিট বাড়ি করতে কত টাকা খরচ হবে, তার একটা হিসাব দেখানোর চেষ্টা করব। প্রথমে সে গ্যারেজের অংশ দিয়ে এই কমন স্পেসে আসবে অথবা লিফট দিয়ে এখানে আসবে। আসার পর যখন ইউনিট এতে ঢুকবে, তখন এই দরজাটি ঢুকবে। ঢোকার পরে এটা মাত্র 600 স্কোয়ার ফিটে প্রথমে একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ছোট্ট জায়গা বা 3টা রুম আপনি দেখতে পাচ্ছেন, ছোট জায়গা বা মাত্র 600 স্কোয়ার ফিটের মধ্যে 3টা রুম। এটা একটা ড্রয়িং রুম, এটা একটা বেডরুম, এটা একটা কমন টয়লেট কিচেন, এটা একটা বেডরুম, এই বেডরুমের বাথরুম অ্যাটাচ এবং বারান্দা রয়েছে। মানে ছোট্ট জায়গার ভিতরে 3টা বেডরুম, 3টা রুম, 2টা বাথরুম, কিচেন, বারান্দার সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে, তখন এই দরজাটি ঢুকবে। ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এটা 597 স্কোয়ার ফিট। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ এবং একটা বারান্দা আছে। এখানে টয়লেট কিচেন আছে, একটা কমন টয়লেট আছে, এখানে একটা বেডরুম, এই সঙ্গে বারান্দা আছে, আর এখানে একটা ড্রয়িং রুম অথবা বেডরুম। এখানেও 3টা রুম, 1টা, 2টা, 3টার ফুল রুম এবং 2টা বাথরুম কিচেনের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমি যদি প্ল্যানটা আরেকবার দেখাই আপনাদেরকে, দেখেন ইউনিট এতে সে লিফটের অংশ দিয়ে এখানে নামবে যে কোনো তালাতে, তারপরে এখান দিয়ে সে ডাইনিংয়ে আসবে, তারপরে একটা ড্রয়িং রুম, এটা একটা বেডরুম, এটা আর একটা বেডরুম, এই বেডরুমের বাথরুমটা অ্যাটাচ এবং একটি বারান্দা, এখানে একটা কিচেন, এখানে টয়লেট। অল্প জায়গার মধ্যে কি করে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায় সেটাই বাড়িটা দেখলে বোঝা যাবে। তো দর্শক, আমরা চেষ্টা করলাম যে আপনাকে একটা চমৎকার একটি কম্বিনেশনের 2 কাঠা জমির উপরে 2 ইউনিটে 6 তলা একটি বাড়ির ডিজাইন দেখানোর চেষ্টা করলাম। দর্শক মূল্য, এখন আমি দেখাবো এই বাড়িটা নির্মাণ করতে কত খরচ হয়, তার একটা হিসাব দেখানোর চেষ্টা করব। দর্শক মূল্য, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দশম, আসুন এবার আমি এর খরচের হিসাবটা আপনাকে জানাই। এটা হচ্ছে ফ্লোর এরিয়া 42x33, তাহলে হচ্ছে 1376 স্কোয়ার ফিট, 2 কাঠা একটু কম। ফাউন্ডেশন খরচ হবে, যদি এটা মাটিটা ভালো সেক্ষেত্রে এখানে কোনো পাইলিং লাগছে না, তাতে 800টা ফাউন্ডেশন খরচ হবে, 800 টাকা হিসাবে 11 লক্ষ টাকা। পার ফ্লোর কাস্টিং বলতে আমার বোঝায় বিম, কলাম, ছাদ, শুধু এই ঢালাইয়ের কাজটাকে কাস্টিং বলা হয়, সেটা 500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, 450 থেকে 500। এখন জিনিসের দাম বেশি বলে একটু বেশি ধরছে, তাহলে 6.5 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালার জন্য। প্রতি ফ্লোর কমপ্লিট করতে, মানে কাস্টিং খরচ প্লাস গাঁথনি, রং করা, প্লাস্টিক, টাইলস সব সহ 1225 টাকা স্কোয়ার ফিট হিসাবে 17 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালার জন্য। দশম, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিও দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। দশম, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।